সুপ্রিয় স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তোমাদের গণিত বিষয়ের ঠিক আছে গণিত বিষয়ের তিন সংখ্যার গুণ কীভাবে তুমি সহজে তিন সংখ্যার গুণটা শিখবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা আলোচনা করছি এবং এটা থেকে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে এখানে শূন্য আছে যেহেতু শূন্যের ব্যবহার আছে তো এখান থেকে তুমি অনেক কিছু শিখবে তো চলো আমরা শুরু করছি তো এখানে ছয় দিয়ে কিন্তু প্রথমে তিনটাকে গুণ করব এবং পরে চার দিয়ে তিনটাকে গুণ করব এরপরে পাঁচ দিয়ে তিনটাকে গুণ করব তাহলে ছয় দিয়ে আমরা শূন্যকে গুণ করব দেখো কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে সেটা শূন্য হবে দেখো ছয়ের শূন্য হচ্ছে কত শূন্য এরপরে ছয়টা হচ্ছে আটচল্লিশ ছয়টা কত আটচল্লিশ আটচল্লিশের বসবে এখানে আট আটচল্লিশের বসবে আট হাতে থাকবে কত তোমার চার এরপরে দেখো ছয় নং হচ্ছে চুয়ান্ন ছয় নং কত চুয়ান্ন তাহলে চুয়ান্ন এবং হাতে আছে চার যোগ করলে হবে তোমার আটান্ন আমরা ছয় নং করেছিলাম কত চুয়ান্ন চুয়ান্ন আমাদের হাতে ছিল কত চার তাহলে চুয়ান্ন এবং চার যোগ করলে হবে কত তোমার আটান্ন এরপর যেহেতু আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করে ফেললাম আমরা এখানে একটা শূন্য বসাবো এখন আমরা চার দিয়ে করব। তাহলে চারের শূন্য কত শূন্য চারটে হচ্ছে বত্রিশ চারটে কত বত্রিশ বত্রিশের এই দুইটা আমরা এখানে বসাবো আমাদের হাতে থাকবে কত তিন এরপর চার নং ছত্রিশ ছত্রিশের সাথে হাতে তিন এটা যোগ করলে তিন হচ্ছে তোমার কত উনচল্লিশ ঠিক আছে এরপর যেহেতু আমরা দুইটা সংখ্যা দিয়ে গুণ করে ফেললাম তারপর তাহলে আমরা এখানে দুইটা শূন্য বসাবো এখন আমরা পাঁচ দিয়ে গুণ করবো কেমন তো পাঁচের শূন্য শূন্য আরে হচ্ছে চল্লিশ আরে কত চল্লিশ চল্লিশের বসবে এখানে শূন্য হাতে থাকবে তোমার কত চার হাতে কত থাকবে চার পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং হাতে ছিল চার যোগ করলে হবে তোমার কত উনপঞ্চাশ ঠিক আছে আমরা একটা দাগ টেনে দিলাম এখন আমরা উপরে নিচে এগুলো আমরা একে যোগ করে দেবো তাহলে শূন্য সবগুলো যোগ করলে হবে তোমার শূন্য এখানে আট আর কিছু নাই সেই জন্য আটটা এখানে নেমে যাবে আট এবং দুই যোগ করলে হবে কত দশ আট দুই হচ্ছে কত দশ দশের কত বসবে এখানে শূন্য হাতে কত থাকবে এক দশের শূন্য হাতে এক এরপর হচ্ছে হাতে এক আছে এটা কিন্তু খেয়াল রাখবে ঠিক আছে নয় এ পাঁচে হচ্ছে তোমার কত চোদ্দ এবং হাতে এক যোগ করলে হবে চোদ্দোর একে হচ্ছে কত পনেরো পনেরোর পাঁচ হাতে এক হাতে এক আছে নয় দিনে হচ্ছে বারো নয় দিনে যোগ করলে কত বারো আমাদের হাতে এক আছে তেরো বারোর সাথে এক হাতে এক যোগ করলে তেরো তেরো তিন বসবে হাতে আছে এক হাতের এক এবং এই চার যোগ করলে হবে কত পাঁচ ঠিক আছে খুব সহজেই আমরা কিন্তু একটা অঙ্ক করে ফেললাম আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখো এই ধরনের আরও অঙ্ক পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলেকে সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো গুণের ভিডিও রয়েছে তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্টে গেলে কিন্তু অনেকগুলো গুণের ভিডিও তোমরা পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য